আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস কুকিং অ্যান্ড ব্লগ। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব 17তম রমজানের সারাদিনের ব্লগ। সো গাইস, প্রথমে দেখতে পাচ্ছেন যে আমরা রান্না করে ফেলছি। তো আমরা বসিয়ে দিয়েছি মাছগুলো ভিজিয়ে রেখেছি, এখানে রয়েছে মাংস। তো মাংসগুলো এখন আমরা কষিয়ে ফেলছি, আলু এবং মাংস রান্না করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আলুগুলোর সঙ্গে মাংসটাকে এখন আমরা কষিয়ে নিচ্ছি, আর এদিকে হচ্ছে করলা ভাজিটা রেডি করা হচ্ছে। তো করলা ভাজিটা এবারে আমরা উল্টে পাল্টে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এক সাইড কিন্তু রেডি হয়ে গেছে, আর এবার আমরা মুচমুচা করে এই করলা ভাজিটাকে রেডি করে ফেলবো। আর এদিকে দেখুন গাইজ, এখন আমরা টমেটো বেগুন আলু দিয়ে যেই তেলাপিয়া মাছের তরকারিটা রান্না করা হচ্ছে ওইটা আমরা বসিয়ে দিয়েছি। তো এটা আমার খুব ভালো লাগে, আপুরও খুব ভালো লাগে। তো কালকে রান্না করেছিল গাইজ, আমি আর আপু মিলে পুরোটা শেষ করেছি। তো এখন এই মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। তো এখন আমরা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলাটার সঙ্গে সবজিটাকে, আর মাছগুলো আমরা ধুয়ে রেখে দিয়েছি। তো আজকের মাছটা আমরা রান্না করব না ভেজে। তো এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ওয়েট করছি যেন মশলাটা কষানো হয়ে যায় সবজিটার সঙ্গে। আর এদিকে দেখুন আমাদের মুরগির মাংসটার কী অবস্থা। তো দেখুন এখানে কিন্তু পানি এখন অনেকটা রয়ে গেছে, তো এখনও কিন্তু তরকারিটা রেডি হয়নি। তো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু টাইম লাগবে, তো সেজন্য আমরা এখানে বসিয়ে রেখেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তো ফিরে আসছি কিছুক্ষণ পর। আর এদিকে দেখুন গাইজ, মাছগুলো কিন্তু মশলার সঙ্গে কষিয়ে উঠিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে ভাজিটা একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো এগুলো হচ্ছে আজকে আমরা ইফতারে খাবো। আর গাইজ, আজকে কিন্তু একটা স্পেশাল আইটেম রান্না করা হবে। তো আজকে কিন্তু আমরা একটা আনকমন ডিশ রান্না করছি, তো সেটা হচ্ছে আমরা পোলাওর চাল দিয়ে আজকে ভাত রান্না করব। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে ফিশগুলো তো দেখিয়ে দিলাম। তো এই যে দেখুন এখানে রয়েছে পোলাওয়ের চাল, তো এগুলো আমরা বের করে নিয়েছি একসঙ্গে। তো এই যে এগুলো হচ্ছে পোলাওয়ের চাল। তো আজকে আমরা পোলাওয়ের চাল দিয়ে ভাত রান্না করব। তো আমাদের জয়পট লাগে, সেগুলো আমরা পরিমাণ অনুযায়ী চালগুলো নিয়ে নিব। তো এই চালগুলো আম্মু রোদে শুকাতে দিয়েছিল। আর এখানে দেখুন আমাদের মুরগির মাংসটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো আরেকবার খাওয়ার আগে আমরা আরেকটু গরম করে নিব। তো চিকেনটা রেডি হয়ে গেছে, এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে ফেলবো। আর ওই সাইডে দেখতেই পাচ্ছেন যে আমরা ভাতটা বসিয়ে দিয়েছি, মানে পোলাওয়ের চালের ভাতটা। আর এখানে বসিয়ে দেওয়া হয়েছে এক হাঁড়ি দুধ। তো এটা এখন আমরা গরম করে নিচ্ছি। আর আজকে রান্না করা হবে বুটের ডালের, মানে আজকে রান্না করা হবে বুটের ডাল। তো সেটা মানে আমরা যে হোটেলে সাধারণত রুটির সঙ্গে খাওয়া হয় সেইটা, তো সেই ডালটা আমার খুব পছন্দ। তো সেটা আজকে রান্না করা হচ্ছে, আর আম্মুটা কিন্তু দোকানের মতোই হয়েছিল। আর এখানে রয়েছে দেখতে পাচ্ছি মাছের তরকারিটা। তো সবজিটা কষানো শেষ, এবার আমরা মাছটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে আমরা পোলাওয়ের চালগুলো বসিয়ে দিয়েছি। তো পোলাওয়ের চাল দিয়ে ভাত রান্নার প্রসেসটা কিন্তু সাধারণত আমরা নর্মালি যেভাবে ভাত রান্না করি, ভাতের চালগুলো ধুয়ে যেভাবে রান্না করি ওইভাবেই কিন্তু। আর এখানে এখন দেখুন আমরা বসিয়ে দিয়েছি বুটের ডালটা। তো প্রথমে ডালটাকে ভেজে রান্না করা হচ্ছে। তো এইভাবে আম্মু একটা মানে একটা নিয়ম জানে যে এইভাবে ভেজে রান্না করতে হয় ডালটা। তো এটা খেতে খুবই ইয়ামি লাগে। এখন লবণ এবং হলুদ দিয়ে মুসুর ডালও দেওয়া হয়েছে, সঙ্গে বুটের ডালও দেওয়া হয়েছে, দিয়ে এখন খুব ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। আর এইবারে এর মধ্যে আমরা দিয়ে দিলাম পানি, না হলে আবার পুড়ে যাবে। তো এখন আমরা পরিমাণ মতো ডালের পানি দিয়ে দিয়েছি। আর এদিকে তরকারি প্রায় রেডি। আর গাইজ দেখুন এখন আজকে আমি ইফতারগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে রয়েছে ছানার মিষ্টি, আব্বু এটা নিয়ে এসেছে খান থেকে। তারপর রয়েছে জিলাপি, চিকন রেশমি জিলাপি রয়েছে, ডাল রয়েছে, করলা ভাজি, তারপরে রয়েছে মাছের তরকারি দেখিয়ে দিলাম, এখানে রয়েছে চিকেন কারি, তারপরে রয়েছে বুন্দিয়া, এখানে গ্লাসের মধ্যে বানিয়ে নিয়ে এসেছি আমরা। আর এখানে গাইজ মোস্ট ইয়াম্মি একটা ফুড, ওই দিনও দেখেছিলেন যে আব্বু এনেছে রসমালাই। তো আমাদের ঘরে রসমালাইটা সবারই খুব পছন্দ। তো আজকেও নিয়ে এসেছে বড় বাটিতে করে, এবং সঙ্গে আনা হয়েছে ছানার মিষ্টি। তো ছানার মিষ্টি আর রসমালাইয়ের জন্য আজকের ইফতারটা স্পেশাল হয়ে গেছে আর কি। তো আজকের রসমালাইটা খুব ইয়ামি ছিল, ওই দিনেরটা থেকে বেশি ইয়ামি ছিল। তো আর এদিকে দেখুন আমাদের ছোট্ট আরোহী ফ্লোরে বসে খাওয়া দাওয়া করছে, আর আমরা এখানে খেতে বসে গেছি অলরেডি। তো রসমালাইটা প্রথমে সার্ভ করা হচ্ছে। তো রসমালাইটা দেখতে খুবই লোভনীয় লাগছিল, তাই আমরা আগে রসমালাইটাই খেয়ে নিচ্ছি। তো আম্মু এখন আমাদেরকে সার্ভ করে দিচ্ছে,
আর গাইস দেখুন প্লেটে প্লেটে আমরা ভাত বেরি নিয়েছি আর গাইস ভাতগুলো খুবই টেস্টি হয়েছিল আর অনেক চিকন হয়েছিল তো যে কোন আইটেম দিয়ে খেয়েছি খেতে খুবই ভালো লেগেছিল তো করলা ভাজি আমার এমনিতে একটুও ভালো লাগে না তো আজকে করলা ভাজি দিয়েও খেয়েছিলাম খেতে ভালোই লেগেছিল আর গাইস দেখুন এখনি কিন্তু বাটিটা হাফ করে ফেলেছি রসমালাই আর এখানে ছানার মিষ্টিগুলো এখনো খাওয়া হয়নি ওইটাই খাচ্ছি আমরা প্রথমে তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিলাম তো প্রথমে এই যে দেখুন করলা ভাজি দিয়ে খাচ্ছি আমরা তো এই যে এখানে আমাদের সবগুলো আইটেম রয়েছে তো এখন আমরা খাওয়া দাওয়া করছি তো আপনারা এখন দেখতে থাকুন আর গাইস আপনাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি তো দেখুন আমাদের ছোট আরোহী কালকে নতুন আইটি ড্রেস বানিয়েছে তো টিকটক করছে তো দেখুন এই যে ওর জন্য আম্মু বানিয়েছে নাইরা সঙ্গে গারারা তো দেখুন এটা হচ্ছে পার্পল কালার তো খুব সুন্দর লাগছে কিন্তু ওকে আর ওইটাও হচ্ছে যে পার্পল কালার আর হচ্ছে গিয়ে সবুজ কালারের মধ্যে তো দেখুন অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের ছোট্ট আরোহীকে আপনাদের কাছে কেমন লাগলো তো হচ্ছে নাচানাচি নিয়ে ব্যস্ত তো দেখলে নিয়ে আমাদের ছোট্ট হিরোইনটাকে কেমন লাগছে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের ছোট্ট আরোহীকে আপনাদের কাছে কেমন লাগলো তো এই ছিল আজকের ব্লগ আশা করি আজকের ব্লগটি সবার কাছে খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে